সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনির সহ পাঁচজন নিহতের মামলায় বাস চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন। রায় সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ। মানিকগঞ্জ প্রতিনিধি মারুফ হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ফাহরিয়া ফারজানা। 2011 সালের 13 আগস্ট মানিকগঞ্জের জোকায় একটি ছবির শুটিংয়ের জায়গা দেখতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনিরদের বহন করা মাইক্রোবাস। এতে ঘটনাস্থলেই নিহত হন তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনির সহ 5 জন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিল্পী ঢালি আল মামুন ও তার স্ত্রী দেলোয়ার বেগম জলি এবং তারেক মাসুদের সহকারী মনীষ রফিক। পরে বাস চালক জামির হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন ঘিওর থানার তৎকালীন উপপরিদর্শক লুৎফর রহমান। দুর্ঘটনার পরপরই বাস চালক পালিয়ে যায়। পরে মেহেরপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে আসে জামির। দীর্ঘ তদন্ত শেষে জামির হোসেনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক আশরাফুল ইসলাম। অভিযোগ গঠনের পর প্রায় 5 বছর চলে মামলার যুক্তিতর্ক উপস্থাপন। বুধবার বাস চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করে আদালত। রায় সন্তুষ্ট প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী। আমরা রাষ্ট্রপক্ষ, এই রায়ে সন্তুষ্ট, আমরা খুশি। এদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। আদালত সাক্ষ্য প্রমাণাদি বিচার এবং বিশ্লেষণ করতে ব্যর্থ হইয়া আসামিকে দণ্ডাদেশ প্রদান করেছে। আসামি উচ্চতর আদালতে আপিল মোকদ্দমা দায়ের করবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।